আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দেখাবো কিভাবে যে কোনো ছবি বা লোগো PNG ফাইলে তৈরি করে যে কোনো ছবি বা ব্যানারে ব্যবহার করবেন। এখানে যে ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন সবগুলো ছবি কিন্তু PNG ফাইলে তৈরি করা। আপনি দেখুন, আমি যদি আপনাকে দেখাই, এই ছবিটা আমি PNG ফাইলে তৈরি করে রেখেছি। আপনি ঠিক এইভাবে PNG ফাইল কিভাবে তৈরি করবেন তা আমি দেখাচ্ছি। ধরুন, এই JPG ফাইল থেকে আমি শুধু বড় যে টপটি আছে ফুল, আমি এটাকে PNG ফাইল হিসাবে নিব। তো এখন আমি প্রথমে এখান থেকে পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট হওয়ার পরে আমি আমার সুবিধা মতো কন্ট্রোল প্লাস দিয়ে জুম বাড়িয়ে নিব, কন্ট্রোল মাইনাস দিয়ে আমি কমিয়ে নিব। তো আমি প্রথমে পেন টুল দিয়ে দেখুন সিলেক্ট করলাম, বাড়তি যে মাথাটুকু আছে এটা আমি অল্ট চাপ দিয়ে বাদ করে দিব। আমি শেষে এনে আগের যে মাথা আছে আমি এটার সাথে মিলিয়ে দিলাম, কন্ট্রোল চাপ দিয়ে আমি এন্টার দিলাম। দেখুন ছবিটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি শুধু ছবিটি রেখে বাকি অংশটুকু বাদ দিতে চাই, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড সংক্ষেপে যেভাবে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট আই দিলে এখন আমার ছবির যেই অবশিষ্ট অংশটুকু আছে ব্যাকগ্রাউন্ড, এটা সিলেক্ট হয়েছে। এখন আমি যদি শুধু কিবোর্ডে ডিলিট চাপ দিই, তাহলে দেখুন অংশটুকু ডিলিট হয়ে গেছে। আমি এখানে ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, এখানে আমি যে কালারটি দিব আপনি দেখুন ঠিক ছবিতে ওই কালারটি নিচে ব্যাকগ্রাউন্ড হবে। তো আমি একটি কালার দেখাচ্ছি আবারও, দেখুন আপনি, আমি নিচে একটা কালার নিলাম, সিলেক্ট করে ওকে দিলাম। এবার আমি শুধু কিবোর্ডে ডিলিট চাপ দিলাম, ডিলিট হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে আমি বাদ দিয়ে দিলাম সিলেকশন। এখন আপনি সাদা যে অংশটুকু আছে এই অংশটুকু আপনি কিভাবে বাদ দিবেন? আপনি এই অংশটুকু বাদ দেওয়ার জন্য শর্টকাটে আপনি ইরেজার টুলটি ব্যবহার করতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি সিলেক্ট করব। এখান থেকে আমি আমার সুবিধা মতো রাউন্ড বাড়িয়ে নিব, কমিয়ে নিব। আপনি আপনার সুবিধা মতো পিক্সেল অনুযায়ী রাউন্ড কমিয়ে নিবেন, বাড়িয়ে নিবেন। এখানে যা আছে তাই থাকবে। এখানে আপনি কতটুকু ব্যাকগ্রাউন্ড আছে এটা পার্সেন্টেজ কমিয়ে, টলারেন্স কমিয়ে বাড়িয়ে আপনি সাদা অংশটুকু বাদ দিবেন। আমি আপাতত 22 রাখলাম। এখানে প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার, এটাকে আমি অবশ্যই মার্ক করে দিব। এখানে আমি কন্টিনিউস রাখবো। এবার আপনি দেখুন, আমি যদি যেখানে যে দাগ আমি বাদ দিব, ধরুন সাদা অংশ আমি বাদ দিব, এখন আমি যদি সাদাতে ইরেজার টুল দিয়ে মার্ক করি, দেখুন অটোমেটিক চলে যাচ্ছে। অথবা আমি এক টানাও ইচ্ছা করলে এটাকে বাদ দিতে পারি, ভুল হলে কন্ট্রোল জেড দিবেন ব্যাকে যাওয়ার জন্য। প্রায় মোটামুটি সাদা যে অংশটুকু আছে অংশটুকু চলে গেছে। এখন আপনি যদি ইচ্ছা করেন যে আমি ছবিটাকে PNG ফাইলে কিভাবে করব, আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ম্যাজিক টুল দিয়ে এখান থেকে আপনি ম্যাজিক টুল সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে আপনি লেয়ারের এখানে এসে ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেবেন একটি, ওকে। আমি উপরে লেয়ার রেখে শুধু কিবোর্ডে ডিলিট চাপ দিব। দেখুন আমি যদি নিচের লেয়ারটি এখন অফ করে দেই, তাহলে এই ফাইলটি আমার PNG ফাইলে রূপান্তরিত হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে আমি সিলেকশন বাদ দিয়ে দিব। এখন আপনি দেখুন ফাইলটি আমি সম্পূর্ণ PNG ফাইল হিসাবে পেয়েছি।
এখন আমি ইচ্ছা করলে এই পুলটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। ঠিক এইভাবে আপনি পিএনজি ফাইল হিসাবে যখন আপনি সেভ দিবেন তখন কন্ট্রোল এস দিয়ে আপনি ডেস্কটপে বা আপনার নির্দিষ্ট কোনো ফোল্ডারে আপনি এটাকে সিলেক্ট করে এখানে যে অপশন ফাইল নেম আছে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো নেম দিতে পারবেন। ফরম্যাট অবশ্যই আপনি ফরম্যাট পিএনজি ফাইল সিলেক্ট করবেন, এখানে অনেকগুলো অপশন আছে, আপনি পিএনজি ফাইলে সিলেক্ট করবেন। আমি পিএনজি ফাইল নিয়ে নিলাম, এখন আমি যদি সেভ দিই তাহলে এটা সেভ হয়ে যাবে। এখন আমি এটাকে কেটে দিলাম, ধরুন এই বানরের এই ছবিটাকে আমি পিএনজি ফাইল হিসাবে তৈরি করব। এখন আমি কিভাবে তৈরি করব এটাকে প্রথমে আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম বাড়িয়ে নিব কাজের সুবিধার্থে। এখানে আপনি লিসু টুল নামের যে অপশনটি আছে এখান থেকে আপনি ইচ্ছা করলে ফ্লেগ অ্যান্ড লিসু টুল নিয়েও একটানা সিলেক্ট করে করে কাজ করতে পারেন, অথবা লিসু টুল দিয়ে আপনি যদি এক্সপার্ট হন তাহলে আপনি লিসু টুলটি সিলেক্ট করে একটানা আমার মতো এভাবে আপনি যতটুকু প্রয়োজন আপনি এভাবে রেখে রেখে ছবির অংশ রেখে রেখে বাকি অংশ আপনি বাদ দিয়ে সিলেক্ট করে মাথা নিয়ে মিলিয়ে দিলে দেখুন এখন শুধু বানরের যে অংশটুকু আছে অংশটুকু সিলেক্ট হয়েছে। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড ডিলিট দিতে যাই তাহলে আমাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, এই জন্য আমি কিবোর্ডের সংক্ষেপে কন্ট্রোল শিফট আই দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। কন্ট্রোল মাইনাস দিয়ে আমি জুম কমিয়ে নিব। এখন আমি যদি কিবোর্ডে অনলি শুধু ডিলিট চাপ দেই তাহলে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে, তো আমি ব্যাকগ্রাউন্ড কি রাখতে চাচ্ছি সেটা আমাকে আগে নিতে হবে। তো আমি ধরুন ব্যাকগ্রাউন্ড নেভি ব্লু নিচ্ছি, ওকে। এখানে আমি ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার আগে ডুপ্লিকেট একটি লেয়ার তৈরি করে নিব, তাহলে আমি কাজ করতে দেখুন সুবিধা হচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ডে রেখে এখন যদি আমি ডিলিট দেই শুধু কিবোর্ডে দেখুন ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি দেখুন আমি আই কন্ট্রাস্টে আমি অফ করে দিলাম, অফ করাতে আপনি দেখুন যে অংশটুকু বাদ হয়েছে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমি কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন বাদ দিয়ে দিলাম। এখন আমি বানরের চারপাশের যে এই নেভি ব্লু কালারটি আছে আমি যদি এটাকে বাদ দিতে যাই তাহলে কিভাবে খুব সংক্ষেপে বাদ দিব সেটা দেখাচ্ছি। এখান থেকে আপনি মেনু বারে এসে ফটোশপের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি সিলেক্ট করবেন, করার পর আপনি এখান থেকে উপরে ইরেজার টুলটি সিলেক্ট করার পরে উপরে যে অপশনগুলো আছে এখানেও কিছু সেটিংস আছে এগুলি আপনি আপনার মতো করে করে নেবেন। আমি এখানে আমার সুবিধা অনুযায়ী রাউন্ড ওকে করে নিলাম। এখানে কন্ট্রিবিউটস আছে থাক এটা, এখানে আমি যদি টলারেন্স টলারেন্স আপনি আপনার ইচ্ছে অনুযায়ী নেবেন, কতটুকু সিলেকশন আছে ওই অনুযায়ী আপনি বাড়িয়ে নেবেন কমিয়ে নেবেন ডিলেট অনুযায়ী। এখানে আপনি প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালারটি অবশ্যই সিলেক্ট করে দিবেন, এখানে কন্টিনিউসে রাখবেন। এবার আপনি দেখুন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে আমি অবশ্যই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব, এখানে দুটি লেয়ার আছে, তো আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে দেখুন এখন যদি আমি ইরেজার টুল দিয়ে যেই কালার চাপ দিব ওটা মাইনাস হয়ে যাবে, দেখুন মাইনাস হয়ে গেছে। আপনি এভাবে আস্তে আস্তে একবারে ঘুরিয়ে করে নিতে পারেন অথবা স্টপ দিয়ে আস্তে আস্তে এভাবে করে নিতে পারেন। আপনি যেই কালার মাইনাস করবেন বাদ দিবেন ওই কালার উপরে রেখে চাপ দিলে মাউসের রাইটে বাদ হয়ে যাবে। আপনি দেখুন আমি শুধু নেভি ব্লু কালারটাকে বাদ দিচ্ছি, শুধু নেভি ব্লু কালারটা এখন চলে যাচ্ছে। এখন আপনি যদি এই ডালটাকে বাদ দিতে যান তাহলে আপনি কিভাবে বাদ দিবেন আমি দেখাচ্ছি। এখান থেকে আপনি ক্লোন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করার পরে আপনি সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনার সুবিধা মতো আপনি বড় ছোট করে নেবেন, তা আমি এটাকে আমার সুবিধা মতো করে নিলাম। আপনি আপনার মতো করে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করে নেবেন। এখন যে অংশটুকু আপনি সিলেক্ট করবেন দেখুন
আমি এই অংশটুকু সিলেক্ট করলাম অল্ট চাপ দিয়ে। অল্ট চাপ দিয়ে আমি মাউসে রাইট ক্লিক করে সিলেক্ট করার পর আপনি দেখুন আমি যে অংশে ক্লিক দিচ্ছি ওই অংশ বাদ হয়ে যাচ্ছে। আপনি আপনার সুবিধা মতো এভাবে বাদ দিয়ে নেবেন। বাড়তি যেই বাইরের ডালটুকু আছে এটুকু আপনি এখান থেকে আপনি লেসু টুলটি সিলেক্ট করে যতটুকু বাদ দিবেন এভাবে সিলেক্ট করার পরে ঘুরিয়ে এনে কিবোর্ডে শুধু ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। দেখুন আমি যেভাবে ডিলিট করেছি এবার আপনি দেখুন এই ছবিটিও প্রায় পিএনজি ফাইল হয়ে গেছে। আপনি এখন এটাকে ইচ্ছা করলে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন যে কোনো ফেজে। এভাবে আপনি পিএনজি ফাইল তৈরি করবেন যতগুলো আছে। আমি তো আপনাকে সবগুলো দেখাতে অনেক সময়ের প্রয়োজন, আমি দুই একটা কাজ আপনাকে দেখিয়ে দিচ্ছি, দুইটা কাজ দেখেছি আর একটা কাজ দেখাবো। তো আপনি এটাকে কন্ট্রোল এস দিয়ে অবশ্যই আপনি ফাইল নেম যা ইচ্ছা তা দিবেন, ফরম্যাট আপনি অবশ্যই পিএনজি দিয়ে সেভ করবেন। যদি আপনি পিএনজি দিয়ে সেভ না করেন তাহলে আপনি পরবর্তীতে ফাইলটাকে এভাবে আপনি পাবেন না, এজন্য আপনাকে অবশ্যই পিএনজি ফাইলে সেভ দিতে হবে। মোটামুটি দুইটি কাজ আমি দেখেছি কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমি আরো একটি কাজ দেখাচ্ছি, আপনি দেখুন এই পাখিটাকে আপনি যদি আপনার ইচ্ছা অনুযায়ী পিএনজি ফাইল হিসাবে শুধু পাখিটাকে নিতে যান তাহলে আপনি কিভাবে নিবেন আমি দেখাচ্ছি। এখান থেকে আপনি প্রতিটা কাজের কাজ অনুযায়ী আপনি টুলস সিলেক্ট করবেন। যেমন এই পাখিটাকে আমি যদি শুধু নিতে যাই তাহলে আমাকে অবশ্যই প্রথমে পেন টুলটি নিয়ে যতটুকু সম্ভব আমাকে কাজ করে নিতে হবে পেন টুল দিয়ে। দেখুন আমি পেন টুল দিয়ে সিলেক্ট করে করে কিভাবে করছি কাজটা। বাড়তি যে মাথাটুকু আছে অল্ট চাপ দিয়ে ক্লিক দিলে বিন্দুতে বাদ হয়ে যাবে। কন্ট্রোল প্লাস কন্ট্রোল এন্টার, এখন পাখিটা সিলেক্ট আছে। আমি যদি পাখিটা রেখে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিতে যাই তাহলে আমি অবশ্যই কন্ট্রোল শিফট আই দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। সংক্ষেপে আমি কন্ট্রোল অল্টার ডি রেডিয়াস, ফেদার রেডিয়াসটা আমি 1 নিব অথবা আমার সুবিধা মতো আমি 2 নিব, ছবি অনুযায়ী আমি 1 এ নিলাম। ওকে, ফেদার রেডিয়াসটা দিলে কি হয় আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা আপনি ডিলিট করলেন ওটাতে আপনার শেপটা অন্য ব্যাকগ্রাউন্ডে নেওয়ার সাথে সাথে সেটা মিলে যায়, এই জন্য আপনি অবশ্যই ফেদার রেডিয়াসটা নিয়ে নিবেন যতটুকু সম্ভব। তা আমি এখন যদি ডিলিট দেই তা আপনি দেখুন কন্ট্রোল ডি প্রায় মোটামুটি হয়ে গেছে। এখন আপনি দেখুন পাখির মাথার উপরে যে কালারটুকু আছে এটা একটু বেশি রেখেছি আমি, কারণ এটা শেডের সাথে মিলছে না, এই জন্য আমি কাটিং করলে এই জন্য আমি রেখে দিয়েছি। এখন আপনি এই অংশটুকু বাদ দেওয়ার জন্য পাখির মাথার উপরের আপনি ইচ্ছা করলে ইরেজার টুলটি সিলেক্ট করে যে কালারটা বাদ দিতে যান ওই কালার উপর রেখে আপনি সিলেক্ট করলে এটা অটোমেটিক বাদ হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে পিএনজি ফাইল হিসাবে এটাকে সেভ করব। দেখুন পিএনজি সেভ, ওকে। এখন আমি এই ফাইলগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি যে সেভ করেছি পিএনজি ফাইল দিয়ে এগুলি কিভাবে ওপেন হচ্ছে এবং কাজ করছে কিনা সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। কন্ট্রোল ও দিয়ে আমি ওপেন করে নিলাম আমার ফাইলের অপশন। আপনি আপনার কম্পিউটার থেকে ওপেন করে নিবেন যেখানে সেভ দিবেন পিএনজি ফাইল। দেখুন আমি সবগুলো ফাইল সিলেক্ট করলাম, ওপেন দিলাম। এবার আপনি দেখুন এই ফাইলটা আমি পিএনজি হিসাবে সেভ দিয়েছি, 21c.png। দেখুন আপনি যদি এই দেখুন এই ফাইলটি আমি পিএনজি হিসাবে সেভ দিয়েছি। এখন আপনি যদি ইচ্ছা করেন যে এনি হাউ যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনি এই ছবিগুলো ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ডে যদি ব্যবহার করতে চান এইভাবে বাইরের যে
অংশটুকু দাগ দেখা যাচ্ছে, এগুলি আপনি ইচ্ছা করলে লেসো টুল দিয়ে সিলেক্ট করে আপনি যতটুকু বাদ দিতে চান এভাবে সিলেক্ট করার পর আপনি যদি যেই ধরেন এই বানরটি এখন লেয়ার টুতে আছে, আমি লেয়ার টু আগে সিলেক্ট করলাম, এখন আমি যদি কিবোর্ডে ডিলিট দেই তাহলে এই দাগটুকু চলে যাবে। আপনি আপনার ইচ্ছা মতো এভাবে সিলেক্ট করে করে ডিলিট করে পরিষ্কার করে নেবেন। যে কোনো ডিজাইনের মধ্যে আপনি পিএনজি হিসেবে ব্যবহার করতে পারেন বা ওয়ালপেপার হিসেবে তৈরি করে নিজেও নিজের মোবাইলে বা যে কোনো পিসিতে ইউজ করতে পারেন। তো কেমন লেগেছে ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব দুটি আশা করছি। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।